জীবন থমকে গেছে শৈশবেই, কারোর আবার কৈশোরে ও যৌবনকালে। সমাজে বাঁচতে চেয়েছিল তারাও, পারেনি জীবন যুদ্ধে লড়াইয়ে বেঁচে থাকতে। এই মারণ রোগটি তিল তিল করে মেরেছে তাদের। কুসংস্কার আচ্ছন্ন সমাজ একঘরে করেছে এই সমস্ত রোগীদের, কারণ তারা এইডস রোগে আক্রান্ত, তাই তারা অচ্ছুত। তবে এই রোগে আক্রান্ত রোগীরা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলে জীবন যুদ্ধে লড়াইয়ে বেঁচে থাকার আলো দেখতে চলেছে। কারণ সম্প্রতি জানা গেছে, গবেষকদের একটি দল জিন সম্পাদনা ব্যবহার করে একটি নতুন ভ্যাকসিন তৈরি করেছে, যা এইচআইভি এইডস নিরাময় করতে পারে। ভ্যাকসিনটি কীভাবে কাজ করবে সে বিষয়ে আমরা পরে জানব। তার আগে এইডস সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া জরুরি। এইচআইভি বা এইডস কি? এইচআইভি এক ধরনের ভাইরাস, যার সম্পূর্ণ নাম হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এইডস অর্থাৎ অ্যাকিউরেট ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম, যা এই এইচআইভি ভাইরাস থেকে সংক্রামিত হয়। এই রোগ দ্বারা আক্রান্ত মানুষকে এইচআইভি পজিটিভ বলা হয়। এই ভাইরাসের প্রধান কাজ মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অকেজো করে ফেলা, এবং যদি চিকিৎসা না করা হয় তাহলে এইডস হতে পারে। এইচআইভি প্রথম সেন্ট্রাল আফ্রিকার এক ধরনের শিম্পাঞ্জির মধ্যে আবিষ্কৃত হয়েছিল, এবং বিশ্বাস করা হয় যে 1800-এর দশকের শেষের দিকে এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই রোগের কারণ: দিন দিন এই রোগ মহামারীর আকার ধারণ করেছে। দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ও মেলামেশার মাধ্যমে, এমনকি নিঃশ্বাস প্রশ্বাস একই সাথে খাবার খাওয়ার মাধ্যমে, এছাড়া শুধুমাত্র যৌনমিলনের জন্য এই রোগটির উৎপত্তি হয় তা কিন্তু না, এছাড়াও বিভিন্ন কারণের জন্য এই রোগটি দেখা দেয়। যেমন অবৈধ যৌনমিলন এবং অন্যান্য অস্বাভাবিক যৌনকর্মের দ্বারা ভাইরাসটি ছড়াতে পারে। এই রোগে আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে যৌনমিলনে লিপ্ত হলে শরীরে এইচআইভি রোগ প্রবেশ করে। এই রোগে আক্রান্ত মায়ের থেকে গর্ভস্থ শিশুকে বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে শিশুর দেহে এই ভাইরাস প্রবেশ করে। এই রোগে আক্রান্ত কোনো ব্যক্তির রক্ত যদি সুস্থ মানুষের দেহে প্রবেশ করে, তবে সেই ব্যক্তি এইচআইভি দ্বারা আক্রান্ত হতে পারে। এইচআইভি রোগে আক্রান্ত ব্যক্তির দেহে প্রবেশ করা ইঞ্জেকশন, সিরিঞ্জ, অস্ত্রোপচারের বিভিন্ন যন্ত্রপাতি সুস্থ ব্যক্তির দেহে ভুলবশত ব্যবহার হলে তা থেকে রোগ ছড়ায়। এই রোগের লক্ষণ: 10 দিন বা তারও বেশি সময় ধরে জ্বর চলতে থাকে, জিভ, ঠোঁট, গলায় এবং যৌনাঙ্গে ঘা হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা দেখা দেওয়া, কোনো কিছু খাওয়ার সময় মুখে ও গলায় ব্যথা অনুভব করা, শুকনো কাশি চলতেই থাকা, ওজন কমে যাওয়া, ধীরে ধীরে শরীরের অঙ্গ অকেজো হয়ে যাওয়া ইত্যাদি। এইচআইভি বা এইডস নিরাময় কীভাবে সম্ভব? গবেষকদের টিমটি ইঞ্জিনিয়ারিং টাইপ বি সেত রক্তকোষ দ্বারা তৈরি একটি একক কোষের মাধ্যমে ভাইরাস নিরপেক্ষ করার প্রাথমিক সাফল্য প্রদর্শন করেছেন, যা এইচআইভি নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করতে ইমিউনো সিস্টেমকে সক্রিয় করে। গবেষণাটি টেল আবিব ইউনিভার্সিটির জর্জ এস ওয়াইজ ফ্যাকাল্টি অফ লাইফ সায়েন্স অফ স্কুল নিউরোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্সের একটি দলের নেতৃত্বে হয়েছিল। গবেষণার ফলটি নেচার জার্নালে প্রকাশিত হয়েছে, যেখানে অ্যান্টিবডিগুলিকে নিরাপদ, শক্তিশালী এবং মাপযোগ্য হিসেবে বিশদে বিবরণ দেওয়া হয়েছে, যা শুধুমাত্র সংক্রামক রোগের ক্ষেত্রেই নয়, ক্যান্সার এবং অসংক্রামক রোগের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এবার জানব কিভাবে কাজ করবে এইচআইভি ভ্যাকসিন। গবেষক দলটি দাবি করেছে যে তারা একটি উদ্ভাবনী চিকিৎসা তৈরি করেছেন, যা এককালীন ইঞ্জেকশনের মাধ্যমে ভাইরাসকে পরাস্ত করতে পারে, রোগীদের অবস্থার অসাধারণ উন্নতি ঘটাতে পারে। বিকোষ হলো এক ধরনের শ্বেত রক্তকণিকা, যা ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির জন্য দায়ী এবং অস্থি মজ্জাতেই তৈরি হয়। যখন তারা পরিপক্ক হয়, বিকোষগুলি রক্ত ও লিম্ফ্যাটিক সিস্টেমে এবং সেখান থেকে শরীরের বিভিন্ন অংশে চলে যায়। বিজ্ঞানীরা এখন শরীরের ভিতরে এই বিকোষগুলিকে ভাইরাস থেকে উদ্ভূত ভাইরাল বাহক দিয়ে তৈরি করতে সক্ষম হয়েছেন। যখন প্রকৌশলী বিকোষগুলি ভাইরাসের মুখোমুখি হয়, তখন ভাইরাস তাদের উদ্দীপিত করে এবং তাদের বিভাজন করতে উৎসাহিত করে। গবেষকরা এটির বিরুদ্ধে লড়াই করার জন্য এই বিভাগটি কাজে লাগিয়েছেন, এবং যদি ভাইরাস পরিবর্তিত হয় তবে বিকোষগুলিও এটির বিরুদ্ধে লড়াই করার জন্য সেই অনুযায়ী পরিবর্তিত হবে। গবেষকরা আশা করেছেন যে তারা আগামী বছরগুলিতে এই এইডস অতিরিক্ত সংক্রামক রোগ এবং ভাইরাস দ্বারা সৃষ্ট নির্দিষ্ট ধরনের ক্যান্সারের জন্য ওষুধ তৈরি করতে সক্ষম হবে।